অভ্যুত্থান হবে না, আর ওটা যদি অস্বীকার করেন 71-এর স্বাধীনতা যুদ্ধ হবে না। 71-এর স্বাধীনতা যুদ্ধকে যদি অস্বীকার করেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হবে না, আর ওটাও যদি না মনে রাখেন তাহলে 24-এর 5ই আগস্ট হবে না। অর্থাৎ রাষ্ট্র একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ এবং এটি ধারাবাহিকভাবে চলতে থাকে। আমরা হয়তো অনেকে হারিয়ে যাই, অনেকে অনেক সময় অনেক কিছু মনে না রাখার চেষ্টা করি অবচেতনভাবে, অথবা খুব জেনে শুনেই ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করি না। কাজে আপনাকে মনে রাখতে হবে 47-এ ওই সময়কার পাকিস্তান ভারত যে ভাগাভাগি হলো, কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল মনে রাখতে হবে, 71-কেও মনে রাখতে হবে, 90-কেও মনে রাখতে হবে, তাহলে 5ই আগস্টকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করতে পারবেন। এখন আসা যাক 7ই নভেম্বর 1975 কেন আমরা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস বললাম, কেন ওই সময় কেন, তখন তো বিএনপি ছিল না, কোনো অঙ্গ সহযোগী সংগঠন ছিল না, তাহলে ওই সময়কার মানুষগুলো কেন জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস নাম করল, কেন মানুষগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের প্রতি আবারও জিয়াউর রহমানকে দরকার, সেজন্যই ওনারা যে সিপাহী জনতা যে ওনাকে বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসে এবং ঢাকা সহ নয় সারা বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানের প্রতি আস্থা রাখে, তার প্রমাণ আপনার ওই সময়কার যে ছবিগুলো আছেন ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখবেন ট্যাঙ্কের মধ্যে সাধারণ মানুষ এবং সৈনিকরা, ট্রাকের মধ্যে ঢাকার রাজপথে, যেমন আমাদের রফিকুল কবির লাভুভাই বলেছেন, দ্যাট ওয়াজ দি রিয়েলিটি, অর্থাৎ ওইটাই ওই সময়কার বাস্তবতা। এবং সারা দেশের মানুষ তখন রোজা রেখেছে, তারা দেশের মানুষ তখন আনন্দিত হয়েছে এবং সারা দেশের মানুষ শহীদ জিয়ার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছে। কাজেই জিয়াউর রহমান নিজে নিজে কোনো ক্ষমতা নেয় নাই এবং মার্শাল জারি করছে ওনারাই ওনারাই, বরঞ্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর এই যে এই দিগ্ভ্রান্ত জাতি, এই যে বিভক্ত জাতি, এতে ঐক্যবদ্ধ করার জন্য উনি তখন কী করলেন, উনি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের যে পরিচয়, অর্থাৎ আমরা একসময় ছিলাম বাঙালি, কেউ ছিলাম পাহাড়ি এবং বিভিন্নভাবে আমাদেরকে রং দেওয়ার চেষ্টা করা হতো, কাউকে বলা হতো স্বাধীনতার পক্ষের মানুষ, কাউকে বলা হতো বিপক্ষের মানুষ, কিন্তু এই বিভক্ত জাতি কখনোই উন্নতি করতে পারে না যদি ঐক্য না থাকে। ঐক্যবদ্ধ জাতি পারে তার সেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। কাজেই সেজন্যই শহীদ জিয়াউর রহমান যেটি করলেন, এক দল থেকে উনি বহুদল, অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখনই কিন্তু এই বাকশাল আবার আওয়ামী লীগ হলো, এই আওয়ামী লীগ তখন রেজিস্ট্রেশন নিয়েছে জিয়াউর রহমান সাহেবের সঙ্গে। কাজেই এবং খালি এটি করেই বসে থাকেন নাই, আপনার আমার যে পরিচয়, আমরা বিভক্ত ছিলাম, কেউ বলতো বাঙালি কেউ বলতো পাহাড়ি, তখন উনি জাতিকে পরিচয় দিলেন, অর্থাৎ আমরা যারা পাহাড়ের মানুষ সমতলের মানুষ, আমরা যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, তারা সবাই বাংলাদেশি, আমাদের পরিচয় এই ভূখণ্ডের মধ্যে, আমরা যারা থাকি আমাদের ভাষা ভিন্ন হতে পারে, ধর্ম ভিন্ন হতে পারে বাবা, কিন্তু আমাদের জাতীয় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। এই পরিচয়ে এই যে দর্শন, এটাকে আমরা বলি যে এটাকে অত্যন্ত সুদূর প্রসারী দর্শন, যেটি আমাদের ঐক্যবদ্ধ করেছে, যার জন্যই দেখেছেন পরবর্তীতে এই তলাহীন ঝুলি ছিল আগের আমলে, সেই ঝুলির তলাও লেগেছে, এই বাংলাদেশ দুর্ভিক্ষ দেখেছে, সে বাংলাদেশ চাল রপ্তানি করেছে, এই বাংলাদেশ আজকের এই যে ছেলেমেয়েরা আপনারা কাপড় গেলেই কিনতে পারেন, স্বাধীনতার পরে 72 থেকে 75 দুই গজ শার্টের বা প্যান্টের কাপড় গেলেই কিনা যেত না, আপনাকে রিলিফ চেয়ারম্যানের পারমিট নিতে হতো তারপরে কিনতে হতো। এই যে সাবান বলেন, সোডা বলেন,
খাবারের চিনি বলেন, তেল বলেন, জ্বালানি তেল বলেন, এভরিথিং আপনাকে পারমিট নিতে হতো। আর নয়তো যে বাচ্চারা মায়েরা তার বাচ্চাকে দুধ খাওয়াবে, এক কৌটা দুধ ডানোর দাম ছিল তখন টিসিবিতে তখন 5 টাকা, আর বাজারে কিনতে হইতো 125 টাকা। মনে রাখবেন সনটা 1974-75, 5 টাকা আর 175 টাকার কত ডিফারেন্স, স্বর্ণের ভরি 140 টাকা তখন, মনে রাখতে হবে। কাজে টাকার কত দাম ছিল, কত কালোবাজারি ছিল, কত লুটপাট ছিল। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি এই জন্য, সেইটাকে সেই জাতিকে আজকে বাইরের দিকে যাওয়ার জন্য 4.5 বছর মাত্র যে মানুষটি সময় পেয়েছেন রাষ্ট্র পরিচালনার, কোন দিকে উনি হাত দেন। এই যে আপনাদের নার্সেসদের ব্যাপারে রফিক বলল, আপা বললেন কিছু, জানার আপা, কিন্তু আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে ফেনা তুলে ফেলে, তারা কিন্তু মুক্তিযুদ্ধের জন্য কিছু করে নাই। এই মুক্তিযুদ্ধের যত অর্জন প্রত্যেকটার পুরস্কার, এই স্বাধীনতা পুরস্কার বলেন, বাংলা একাডেমি পুরস্কার বলেন, একুশে পদক বলেন, সব কিছু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে আপনারা অনেকেই পতিত স্বৈরাচারের অনেকেই অনেক গালি দিয়েছেন, কিন্তু লজ্জা করা উচিত, যা দায়িত্ব ছিল তা করেন নাই, যেটি করেছে সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর শিশুদের বলেন, শিশুদের উন্নয়নের জন্য, মানসিক উন্নয়নের জন্য, শিশুদের সার্বিক উন্নয়নের জন্য, এই যে শিশু একাডেমি বলেন, শিশু পার্ক বলেন, নারীদের উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যুবকদের উন্নয়নের জন্য, যুবকদেরকে কাজে লাগার জন্য, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, এগুলো যুবকদেরকে সংগঠিত করা, একটি আশাহত দিগ্ভ্রান্ত যুবককে দেশ গঠনে কাজে লাগানো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিশৃঙ্খলা থেকে প্রত্যেকটা সার্ভিস, সিভিল সার্ভিস বলেন, আর্মি বলেন, জুডিশিয়ারি বলেন, সর্বত্রই ডিসিপ্লিন ফেরত আনার নাম হচ্ছে শহীদ জিয়াউর রহমান। অর্থনৈতিক মুক্তির কথা বলেন, সেখানেও আজকে গার্মেন্টস নিয়ে গর্ব করেন, শুধু তো শহীদ জিয়ার হাত ধরে, বিদেশে চাকরি করা নিয়ে গর্ব করেন, সেটারও শুধু শহীদ জিয়ার হাত ধরে। অর্থাৎ যত কিছু ভালো তার সাথে জড়িত জিয়া, খালেদা জিয়া এবং বিএনপি।